চিকেন তেহেরি আমরা কম বেশি সবাই অনেক পছন্দ করে থাকি। আর ঘরোয়াভাবে যদি আমার স্টাইলে আপনি এই চিকেন তেহেরিটা তৈরি করেন, তাহলে পরিবারের সবার মন জয় করে নিতে পারবেন। আসসালামু আলাইকুম, এনপিবিডি কিচেন থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চিকেন তেহেরি। এই চিকেন তেহেরিটা সম্পূর্ণ আমি আমার স্টাইলে আপনাদের সাথে শেয়ার করব। আমি যেভাবে বাসায় এটা তৈরি করি, সম্পূর্ণ এটা আমার নিজস্ব টিপস, নিজস্ব স্টাইলে আমি এটা তৈরি করে আপনাদেরকে দেখাবো। আশা করি ভিডিওটা সাথেই থাকবেন। চিকেন তেহারির জন্য আমি 1 কেজি পরিমাণ মুরগি নিয়েছি, হাড়গোড় সহকারে দেখুন। আর চিকেনের সাথে আমি এখানে স্পেশাল যে মশলাটা ব্যবহার করব সেটা আগে দেখিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা, বাদাম আমি ব্ল্যান্ড করে নিয়েছি, আর এটার সাথে 2 টেবিল চামচ পরিমাণ টক দই আমি দিয়ে দিয়েছি। এর সাথে দিব আমি 1 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো, কালো গোলমরিচের গুঁড়ো আমি নিয়েছি। আর দেবো আমি 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। এটা এখন মিশ্রণটা আমি একটু ভালো করে মিক্সড করে এক পাশে রেখে দেব। এই মিশ্রণটা আমি চিকেনটা যখন কমপ্লিট হয়ে যাবে এর কিছুক্ষণ আগে আমি এটা চিকেনটার মধ্যে ইউজ করব। এবার আমি 1 কেজি পরিমাণ চিকেনের সাথে দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ, দেব 2টো কাঁচামরিচ এরকম করে কেটে নিয়েছি, 2 টেবিল চামচ পরিমাণ আদা, আর দেবো আমি 2 টেবিল চামচ পরিমাণ রসুন। ঝালের পরিমাণটা আপনারা আস্তে আস্তে দেবেন, কারণ এর পরেও কিন্তু আমি এখানে ঝাল আরও অ্যাডজাস্ট করব। আর বাচ্চারা যদি খায় তাহলে তো ঝালের পরিমাণটা আরও কমিয়ে দিতে হবে। এবার আমি 2 টেবিল চামচ পরিমাণ জিরে গুঁড়ো দিয়ে দিব। আর এবার দেবো আমি পানি ঝরানো টক দই 1 কাপ পরিমাণ দিয়েছি আমি এখানে। আপনারা চাইলে কম বেশি দিতে পারেন, অবশ্যই পানি ঝরানো নেওয়ার চেষ্টা করবেন, আর না পারলে পানি সহকারে দিলেও কোনো প্রবলেম হবে না। আর এবার আমি দিয়ে দিব 3টে আলু বোখারা, আর দিয়ে দিব 1টা টমেটো এরকম করে কেটে আমি দিয়ে দিয়েছি, 5টা আমি এলাচ দিয়ে দিয়েছি, লং দিয়ে দিয়েছি 4টা, আর দিব আমি কয়েক টুকরো দারচিনি। এই দারচিনিটা দেওয়ার পরপরই আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণ তেল। এবার এটাতে আমি দিয়ে দিব আরও 1 চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়ো। এই কালো গোলমরিচের গুঁড়োর পরেও কিন্তু আবারও কিন্তু ঝালটা অ্যাডজাস্ট হবে, সো আপনারা এতটা টেনসড হওয়ার প্রয়োজন নেই। এবার আমি দিয়ে দিব 7 মতো লবণ, আর দিয়ে দিব তেহারি মশলা। আমি ইনশাল্লাহ আমার কোনো ভিডিওতে দেখিয়ে দিব কিভাবে আপনি বাসায় চিকেন তেহারির মশলাটা তৈরি করতে পারেন। এই জায়গাটাতে আমি 2 টেবিল চামচ পরিমাণ তেহারি মশলা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে বাজারে যে প্যাকেটটা পাওয়া যায় তেহারি মশলার, ওটাও আপনারা এখানে ব্যবহার করতে পারেন। এবার আমি এটা ভালো করে একটু মিক্সিং করে 10 মিনিট জন্য ম্যারিনেট করে রেখে দেব। আর অপর পাশে আমি একটা প্যানে 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি। তেলের পরিমাণটা কম এই কারণে, কারণ আমি অলরেডি চিকেনে কিন্তু তেল দিয়েছি, তাই আমি এখানে অল্প পরিমাণ দিয়ে দিব। এবার এইটা একটু হালকা নাড়াচাড়া করে আমি এটাতে কিন্তু 1 কাপ পরিমাণ তেল পানি দিয়ে দিব। আমি পানিটা ফার্স্টে দেওয়ার কারণ হচ্ছে তাহলে পরবর্তীতে পানির পরিমাণটা একদম কম দিলেই হয়, আর ব্রয়লার মুরগি থেকে কিন্তু অলরেডি পানি অনেক বের হয়, তাই এটাতে আমি দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ পানি। আর এটা এখন একটু নেড়েচেড়ে দিয়েছি। নেড়েচেড়ে দিয়ে আমি এটাতে 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো দিয়ে দিব। এই মরিচের গুঁড়োটা চিকেনটার জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ চিকেনের মধ্যে খুব সুন্দর একটা কালার নিয়ে আসে এই লাল মরিচের গুঁড়োটা, চেষ্টা করবেন এটা দেওয়ার জন্য। এবার এটা একটু ভালো করে নেড়েচেড়ে ঢাকটা দিয়ে দিব, আর 5-7 মিনিটের জন্য হলেই এনাফ। এরপরে কিন্তু আমার এখান থেকে অলরেডি পানি বের হয়ে যাবে। তো দেখুন, আমার কিন্তু অলরেডি চিকেনটা থেকেও অনেক পানি বের হয়ে গিয়েছে, আর এটা আমার চিকেনটা একদম শেষ পর্যায়ে চলে এসেছে। আমি এ পর্যায়ে আমার যে মশলাটা মিক্সিং করে রেখেছিলাম ওই মশলাটা দিয়ে আবারও 5 মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে রাখবো। এবার অন্য একটা পাশে আমি 4 টেবিল চামচ পরিমাণ তেলের মধ্যে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি বেরেস্তার জন্য। এই পেঁয়াজ কুচিটা আমি একদম শেষ পর্যায়ে বেরেস্তার কাজে লাগাবো। আমার বেরেস্তাটা অলরেডি হয়ে গিয়েছে, এবার আমি এটা একটু উঠিয়ে নেব। আর এ পর্যায়ে আমি দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ আদা। আদাটা দেওয়ার সাথে সাথে কিন্তু তেলের মধ্যে ফুটবে, তো আপনার ভয় পাওয়ার কিছু নেই, এখানে আপনি ঢাকনাটা দিয়ে দিলেই হবে। আমি চুলার আঁচটা একদম কমিয়ে এ পর্যায়ে দিয়ে দিব ধুয়ে রাখা পোলাওর চাল। 250 গ্রাম পোলাওর চাল আমি এখানে ব্যবহার করব। 1 কেজি চিকেনের জন্য 250 গ্রাম পোলাওর চাল আমি নিয়েছি। এটা আমি ঝুরা করে ভেজে নেব। এখানে একটা কথা বলে রেখি,
যদি রেস্টুরেন্ট স্টাইলে রেস্টুরেন্টের স্বাদে ফ্রাইড রাইস বাসায় তৈরি করতে চান তাহলে আমার ডিসক্রিপশন বক্স এবং ভিডিওর উপরে দু জায়গাতে লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই দেখে নেবেন। আমার পোলাওর চালটা কিন্তু অলরেডি প্রায় ভাজা ভাজা হয়ে গিয়েছে, আমি এখানটাতে এবার দিয়ে দিব একদম ফুটন্ত গরম পানি। গরম পানিটা নর্মাল আমরা যে পোলাও চালটা ব্যবহার করি ওই পোলাও চালে যে পানিটা আমরা ব্যবহার করি ওটার থেকেও আমি কিছুটা কম নিয়েছি, কারণ আমার চিকেনের মধ্যে অলরেডি ঝোল আছে। তো আমি এখন এটা একটু নেড়ে ছেড়ে দিব, আর যখন একটু বলক চলে আসবে তখন এই জায়গাটাতে এই পোলাও চালের মধ্যে আমি দিয়ে দিব 4টে কাঁচামরিচ। এবার দিয়ে দিব তেজপাতা কিছু, দিয়ে একটু 1 মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে দিব যাতে কাঁচামরিচের ঘ্রাণটা বের হয়। এরপর যা দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ তেহারি মশলা, এখানটাতে কিন্তু খুবই ইম্পর্টেন্ট এটা, তাহলে কিন্তু রাইসটার সাথে খুব সুন্দরভাবে ঘ্রাণটা মিশে যায়। পরিমাণ মতো লবণ দিয়ে আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণ মটরশুঁটি, এটা সম্পূর্ণ অপশনাল, আপনাদের কাছে না থাকলে আপনারা অ্যাভয়েড করবেন। এ পর্যায়ে মাখামাখা হওয়া পর্যন্ত কিন্তু আমরা ঢাকনাটা দিয়ে রেখেছিলাম, আমার অলরেডি মাখামাখা হয়ে গেছে, আমি কিন্তু এখন চুলার আঁচটা অনেক কমিয়ে দিয়েছি। আর এইখানটাতে এখন আমি দিয়ে দিব চিকেনটা, দিয়ে দিব আমি যে রেডি করা চিকেনটা। চিকেনটা আমার তৈরি করতে প্রায় 12 মিনিটের মতো সময় লেগেছে, এর থেকে বেশি সময় নেওয়ার প্রয়োজন নেই, কারণ আবার আমি এখানে যে এখন যে রান্না করব সেখানেও কিন্তু অনেক ধরনের অনেকটা সময় যাবে। তো এটা কিন্তু আমি ঝোলটা এই কারণে রাখি যাতে নাড়াচাড়া করতে খুব সুবিধা হয়, আর আপনারা চাইলে মাখামাখাও করে নিতে পারেন। 1 কাপ পরিমাণ দুধ দিয়ে আমি আরেকটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে রাখবো। দেখুন ঢাকনা দেওয়া খোলার পরে অলরেডি পানি অনেক শুকিয়ে গিয়েছে, এ পর্যায়ে গিয়ে চুলার আঁচটা অনেক কমিয়ে দিতে হবে। আমি 2 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে এবার এটা একটু দমে রান্না করব, মানে একটা তাওয়াতে প্যানটা আমি ঢাকনা দিয়ে বসিয়ে দিব, চুলার হিটটা একদম লো হিটে দেব। এটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট, এই ক্ষেত্রে নিচেও পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না, একদম একদম পারফেক্টলিভাবে এটা হয়ে যাবে, কোনো জায়গাতে কোনো কমতি থাকবে না। আমি 10 মিনিটের জন্য এটা দমে রেখেছি অলরেডি, দেখুন এটা কিন্তু কোনো জায়গায় আর কোনো কোনো পানি নেই, এটা যেমনটা দেখতে সুন্দর হয়েছে এটা টেস্টটা আরও ভালো হয়েছে। দেখুন এটা খুব সুন্দর একটা কালার চলে এসেছে, আমরা এটা প্রায় শেষ। এবারে এটাতে আমি একটু বেরেস্তা ছিটিয়ে আরও 5 মিনিটের জন্য দমে দেব, দমে রান্না করব। আমি চুলায় আরও 5 মিনিটের জন্য বসিয়ে রাখবো, এটাই সবথেকে বেশি ইম্পর্টেন্ট, তাহলে প্রতিটা মশলার সব ধরনের টেস্ট খুব ভালোভাবে তেহারির সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে, এটা যে কোনো রান্নার জন্য খুবই ইম্পর্টেন্ট। এবার আমি ঢাকনাটা তুলে ফেলবো, দেখুন মাশাল্লাহ আমার খুব সুন্দর হয়ে গিয়েছে চিকেন তেহারিটা। তো ভিউয়ার্স দেখুন তৈরি হয়ে গিয়েছে আমার চিকেন তেহারি, সম্পূর্ণ আমার নিজস্ব স্টাইলে একদম পারফেক্টভাবে এটা তৈরি হয়ে গিয়েছে, কালারটাও জাস্ট অসাধারণ আসছে। আমি মটরশুঁটিটা এখানে যেই সময়টাতে ব্যবহার করেছি আপনারাও চেষ্টা করবেন ওই সময়টাতেই দিতে, তাহলে এটার উপরের কালারটাও কিন্তু সুন্দর থাকবে, ভিতরটাও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। স্পেশাল কোনো আইটেম করতে হলে একটু তো কষ্ট করতেই হবে, তবুও আমি মনে করি এটা কোনো কষ্টের না, কারণ আমি আমার প্রতিটা টিপস এখানে তুলে ধরেছি, আপনি প্রতিটা টিপস ফলো করে বাসায় এটা তৈরি করুন আর ফ্যামিলি মেম্বারদের মন জয় করে নিন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করবেন, প্রিয়জনের সাথে শেয়ার করবেন, বেল বাটনে একটা ক্লিক দিবেন যাতে আমার নতুন ভিডিওগুলো পেতে আপনাদের সুবিধা হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।